আপনারা আমার হাতে যে এলইডি বাল্বটি দেখতে পাচ্ছেন, এটি আসলে আমার বাসার অনেক পুরনো একটি এলইডি বাল্ব। তো এই বাল্বটি ব্যাটারি ব্যাকআপ একদম কম, তো ব্যাটারিটা অনেক দুর্বল হয়ে গিয়েছে। তো এই এলইডি বাল্বটির ব্যাকআপ আরও কয়েক গুণ বৃদ্ধি করার জন্য আমি এখানে আরও দুটি ব্যাটারি অ্যাড করব। আর যে ব্যাটারিগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, ভিতরে একটি ব্যাটারি থাকবে এবং বাইরে আমি আরও দুটি ব্যাটারি অ্যাড করব। টোটাল তিনটি ব্যাটারি হবে। তো এখান থেকে চার্জ হবে অটোমেটিক। তো কানেকশনটি কীভাবে দিব সেটি আপনারা দেখতে থাকুন। আপনারা চাইলে এখানে একটি ব্যাটারি অ্যাড করতে পারেন অথবা দুইটি তিনটি অ্যাড করতে পারেন, কিন্তু বেশি অ্যাড করলে ব্যাটারি যখন অ্যাম্পেয়ার বেশি হবে এটি চার্জ হতে অনেক সময় লাগবে এবং সার্কিটটি গরম হয়ে যাবে। আপনারা এখানে ব্যাটারির যে দুটি তার, কালো এবং লাল তার দেখতে পাচ্ছেন, ওই তার দুটির সাথে আমরা কানেকশন দিব যেটি মেন সার্কিটের সাথে অ্যাড হয়েছে। তো আমরা সার্কিট থেকে চাইলে কানেকশন নিতে পারবো অথবা তারের মাঝখান থেকে কেটে সেখান থেকে আমরা সোল্ডারিং করে তার দুটি কানেকশন বাইরে নিয়ে এসে আমরা দুটি ব্যাটারি অ্যাড করব। যেহেতু আমাদের ভোল্টেজ বাড়াবো না, আমরা অ্যাম্পেয়ার বাড়াবো, তো আমরা ব্যাটারি রেড যে অথবা লাল যে কালারটি রয়েছে ওটির সাথে প্লাস ব্যাটারি প্লাসে লাগাবো এবং কালো যেটি রয়েছে সেটি আমরা ব্যাটারির মাইনাসে লাগাবো। আমাদের এখানে কানেকশনটি হবে প্যারালাল আকারে, ব্যাটারি প্যারালাল আকারে যখন আমরা কানেকশন করব এখানে আমাদের অ্যাম্পেয়ার বেড়ে যাবে। আর যদি আমরা সিরিজ আকারে দিই তাহলে আমাদের ভোল্টেজ বাড়বে, তো আমাদের ওইটি দরকার নেই। আমাদের প্যারালাল আকারে কানেকশনগুলো দিব যেন আমাদের অ্যাম্পেয়ার বৃদ্ধি পায় এবং আমরা ব্যাটারি ব্যাকআপ লং টাইম পাই। এখানে ব্যাটারি যে লাল তারটি রয়েছে আমরা সেই লাল তারের কানেকশনটি লাল তারের সাথেই দিব, মানে ব্যাটারি যে প্লাস রয়েছে লাল তারটি আমরা প্লাসে লাগাবো। তো আমরা ওখানে সোল্ডারিংটা করলাম এবং যে কালো তারটি রয়েছে ব্যাটারির সেই কালো তারটি আমরা ওখানে সোল্ডারিং করব। সোল্ডারিং করে তার দুটি আমরা বাইরে বের করে নিয়ে আসব, তারপর আমরা ব্যাটারি কানেকশনগুলো দিব। আমাদের ভিতরে কানেকশন শেষ, এখন বাইরের কানেকশনটি দিব। আমরা লাইটটাকে ফিটিং করি, এরপরে বাইরের ব্যাটারি কানেকশনটি দিয়ে দিব। এখানে দুইটা ব্যাটারির মাইনাস সাইড একসাথে এবং প্লাস সাইড একসাথে করে কানেকশনগুলো দিতে হবে, যেহেতু এটা আমরা প্যারালাল আকারে কানেকশন দিব। এখানে যে লাল তারটি রয়েছে আমরা ব্যাটারির প্লাস সাইডে দুটি একসাথে আমরা কানেকশন দিয়ে দিব। এখন মাইনাস সাইডে একসাথে কানেকশনটি দিব, দুইটি ব্যাটারি যেহেতু একসাথে এজন্য মাইনাস তারটি দুইটা মাইনাস সাইডে আমরা দিয়ে দিব। কানেকশনগুলো সম্পূর্ণ দেওয়া শেষ হয়েছে, এখন আমরা এটিকে ট্যাপ দিয়ে ফিটিং করে যে মেন লাইন আছে আমাদের ফোল্ডারে এটি আমরা লাগিয়ে দিব।